হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সুস্থ আছো এবং ভালো আছো। এখন বাজে বিকেল 4:30। তো দেখো, মেয়ের সাথে আমি খেলছি আজকে, আর দুপুরবেলা ঘুমাইনি, ঘুম থেকে 2টোর সময় উঠে গেছে। তো ওর সাথে খেলছি, আর দাদা একটু বাইরে গেছে খেলতে। তো দেখো, এই বিকেলবেলা আবার একটু বেরোবো, আজকে এক কাকিমার বাড়ি যাব। মানে আমার খুব কাছে একজন মানুষ, মানে আমাকে মেয়ে বলে ডাকে, মানে আমি ওনাকে মা বলে ডাকি বলতে পারো। তো এই যাব বিকেলবেলা, মানে এখন 4:30 বাজে, 6:30-7:30 দিকে বেরোবো। আর এই মেয়েকে ক্রিম ট্রিম মাখাবো, ওর সাথে একটু খেলছি না একদম, না এখন ক্রিম ট্রিম কিছুতে মাখতে চায় না, মানে মুখে ওর হাত দিলেই ওর খুব বিরক্তি বোধ হয়। আর এই দেখো, টিপ টিপ পরিয়েছি, সব ঘেঁচে ঠেঁচে দিচ্ছে। তো এবার এখন এই মাখিয়ে ঠাকিয়ে ড্রেস ট্রেস পরাবো ওকে। তো দেখতে থাকো ভিডিওটা, তোমাদের ভালো লাগবে অবশ্যই, স্কিপ না করে দেখতে থাকো। আমরা বেরোচ্ছি এক কাকিমার বাড়িতে যাচ্ছি, মানে আমার খুব কাছে একদম কাছের কাকিমা, সেখানে গেছি। চলো সেখানে যেতে হলে কী করি না করি পুরোটাই শেয়ার করি। এই যে বলছি চোনা মেয়েটা, চোনা মেয়েটার আজকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, তো সেটা শেয়ার করতে পারিনি। ভ্যাকসিনটা দুটো, দু হাতে দুটো, দু পায়ে দুটো, চারটে দেওয়া হয়েছে। মানে কি বলবো, আমি যে ভিডিও করবো তা সেটা সময় হয়ে ওঠে। আর তাছাড়াও এই দেখো চলে আসলাম কাকিমের বাড়িতে, খুব কাছাকাছি, মানে আমাদের বাড়ি থেকে, আমার বাড়ি থেকে খুব জোর পাড়ার মধ্যে, তো 5 মিনিট লাগে হেঁটে আসতে, 5 থেকে 10 মিনিট, তো কাছাকাছি, ওই জন্য চলে আসলাম ঘুরতে। অনেকদিন ধরে আসবো আসবো করি, তো আসা হচ্ছে না। আর কাকিমাও মানে বিজি থাকে, তো আজকে বাড়িতে আছে বলেই আসলাম। আর দেখো এসে এরা দুভাই বোন এসে খাটের মধ্যে বসে কি করছে। দেখো মেয়েটা একবার এদিক যাচ্ছে, একবার ওদিক যাচ্ছে, আর কাকিমা আমার জন্য কী কী কিনেছে সেসব বার করে আমাকে দেখাচ্ছে। তো কালী পুজোর উপলক্ষে আমার জন্য কী কী কিনেছে, মানে কিনেছে তো অনেকদিন, আমার আসা হচ্ছে না, তো তাই কাকিমা বার করে করে দেখাচ্ছে। আর আস্তে না আস্তে কাকিমা চা করতে মানে চলে গেছে, যে চা করে কী খাবো না খাবো, তো সেসব ভিডিও করার হয়নি। তো এই কাকিমা খুলে খুলে দেখাচ্ছে, তো আমি বললাম চাটা একটু পরে করো, সবে এসছি, দাঁড়াও এখন চাটা করতে হবে না, আগে কথাটা বলি তারপর। তো এই কাকিমা এইসব গোছাচ্ছে মানে সব কিছু, আর আমাকে দেখাচ্ছে। তো দেখো, আর আমি এই বসে আছি, আর মেয়েকে তো আমি খাইয়েই নিয়েছি, খাওয়ানোর কোনো টেনশান নেই। তবু ওর জন্য আমি খাবার নিয়ে এসেছি, যে যদি কাঁদে দেরি হয়ে যায় তো আমি এখানে খাইয়ে নেবো। এই দেখো কাকিমা, তো চাটা কাকিমা করেছে, মিষ্টি মিষ্টি দিয়েছে, কিচ্ছু সেসব ভিডিও হয়নি, এতই মানে গল্প গুজবে আমরা বিজি ছিলাম, সেসব ভিডিও আর করতে পারিনি। আর এদিকে জল খেতে দিয়েছিল, তো মেয়ে সেই গ্লাসটা নিয়ে খেলছে, আর ছেলে অনেকক্ষণ ফোন ঘেটেছে, তাই বললাম আর তুমি ফোনে হাত দিও না, তুমি চুপচাপ শুয়ে থাকো, তা ও চুপচাপ শুয়ে আছে। আর কাকিমা এই ড্রেসগুলো ভাঁজ করছে সব, আর চলে যাবো, অনেক রাত হয়ে গেছে, এখন বাজে বোধহয় 9:30 বাজে এখন, যাই হোক 9:30-9:30 হবে। তো কাকিমা বললো আর দেরি করা যাবে না, কারণ আমার রাতের রান্নার। আর মেয়েকে তো ভ্যাকসিন দেওয়া হয়েছে, সেই ভ্যাকসিনের ভিডিও আমি করতে পারিনি, কারণ মেয়েকে 4টে আজকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, মানে 2 পায়ে 2টো ইঞ্জেকশন আর 2 হাতে 2টো, তো ভিডিও তো করতে পারিনি, সেটা শেয়ার করতে পারিনি। আর মেয়ে সুস্থ আছে, মানে কোনো কান্নাকাটি নেই, কিছু নেই। তো এখন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, তো টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।